অদৃশ্যের চাবিকাঠি মহান আল্লাহ তাআলা তার নিজের জন্য যে সকল বিষয় খাস করে নিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে অদৃশ্যের জ্ঞান সুতরাং অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালেরই অদৃশ্যের কোনো বিষয় সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ অবগত নন তবে কখনও কখনও তাআলা তার বান্দাদের মাঝে যাকে ইচ্ছা অদৃশ্যের কোন বিষয় সম্পর্কে জ্ঞান দান করেন যেমন তিনি তার নবী সল্ল আলহ আসাল্লামকে পূর্ববর্তী নবীগণের ঘটনা সম্পর্কে জানিয়েছেন অনুরূপভাবে তিনি তাকে কেয়ামতের আলামত এবং অন্যান্য আরও মহা কিছু বিষয় সম্পর্কে অবহিত করেছেন যেগুলি ভবিষ্যতে সংঘটিত হবে আল্লাহ আলা বলেন আলিমুল আলা إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه، فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا، ليعلم أن قد أبلغوا رسالات ربهم، وأحاط بما لديهم وأحصى كل شيء عددا، অদৃশ্যের পাঁচটি মূল বিষয় রয়েছে যা কেবলমাত্র তাআলাই অবগত অন্য সকলের থেকে যে বিষয়ের জ্ঞান তিনি লুকায়িত রেখেছেন সুতরাং কেয়ামত কখন হবে তা আল্লাহ ব্যতীত কেউ জানে না আল্লাহ তাআলা ব্যতীত কেউ বৃষ্টি বর্ষণে সক্ষম নয় তিনি ব্যতীত কেউ জানে না কখন বৃষ্টি হবে কোন স্থানে বৃষ্টি হবে কতটুকু বৃষ্টি হবে মাতৃগর্ভে কি রয়েছে তা বিস্তারিতভাবে আল্লাহ ব্যতীত কেউ জানে না তিনি সেখানে যা আছে তা সৃষ্টি করেন তিনি জানেন যে সে কি ছেলে না মেয়ে তার রিজিক কি পরিমাণ তার বয়স কত হবে তার আমল কি হবে সে কি দুর্ভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না যে আগামীকাল সে কী কল্যাণ বা অকল্যাণ অর্জন করবে কাকে রিজিক কম দেওয়া হবে বা কাকে বেশি দেওয়া হবে কোনো ব্যক্তি জানে না যে সে কোন স্থানে মৃত্যুবরণ করবে কোন স্থানে তার জীবনের সময় ফুরিয়ে যাবে তবে কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন কোনো ডাক্তার বা আবহাওয়াবিদ গবেষক ওই সমস্ত বিষয় সম্পর্কে সংবাদ দিতে সক্ষম নয় যেগুলি এখনও সংগঠিত হয়নি বা উন্মোচিত হয়নি যেমন ভ্রূণ ধারণ বাতাসের প্রবাহ বৃষ্টিবর্ষণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বর্তমানে এগুলি সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয় তা সম্পূর্ণ ধারণার উপর ভিত্তি করে করা হয় দৃঢ়তার সাথে নয় সঠিক বা ভুল উভয়টি হওয়ার সম্ভাবনা থাকে পক্ষান্তরে এ সকল বিষয়ে আল্লাহ তাআলা সুদৃঢ়ভাবে অবগত যেটি সম্পূর্ণ বাস্তবতা অনুযায়ী যেখানে ধারণা বা ভুলের কোনো স্থান নেই আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস الساعه ওয়ায়ুনযিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাক্সিবু وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ